আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। এই ভিডিওতে আপনাকে শোনাবো একজন আল্লাহওয়ালা বুজুর্গ এবং তার মাদ্রাসায় ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা যা আপনাকে রীতিমতো চমকে দিবে। তাই আপনাকে অনুরোধ করব পুরো ভিডিওটি একটুও না টেনে শেষ পর্যন্ত দেখার জন্য। একজন আল্লাহওয়ালা বুজুর্গ তার একটি কিতাবে এই ঘটনাটি লিপিবদ্ধ করেছেন। ঘটনাটি ছিল এইরকম, তার মাদ্রাসায় একটি বোর্ডিং ছিল। শত শত ছাত্রদের জন্য বোর্ডিংয়ের মধ্যে ভাত ডাল পাক করা হতো। বাবুর্চি ডাল চড়াতে দিয়ে বাবুর্চিখানা থেকে বের হলেন। একটা পোষা বিড়াল ছিল ওই মাদ্রাসাতেই, যা ছিল সেই বাবুর্চির পোষা। ওই বিড়ালটি বাবুর্চিখানার মধ্যে ঘোরাঘুরি করছিল। ওই বিড়ালটা দেখতে পাচ্ছিল যে ডালের ডেকের আশেপাশে একটি সাপ ঘোরাঘুরি করছে এবং ঘোরাঘুরি করতে করতে ডালের ডেকের মধ্যে পড়ে গেল এবং তাতেই সিদ্ধ হয়ে গেল। পুরো ডালের মধ্যেই সাপের বিষ ছড়িয়ে গেল। বাবুর্চি ঘটনাটি জানে না, কারণ সে বাবুর্চিখানার বাইরে ছিল। কিছুক্ষণ পর যখন বাবুর্চি ফিরে এলো, তখন সে দেখতে পেল ওই বিড়ালটা ডালের ডেকের আশেপাশে ঘোরাঘুরি করছে। বাবুর্চি বিড়ালটিকে ইচ্ছা মতো মারধর করতে লাগল, অতঃপর সে দূরে সরে যায়। কিছুক্ষণ পর সে আবারও ফিরে আসে এবং বারবার ডালের ডেকের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে। বাবুর্চি যতবারই তাকে মেরে তাড়িয়ে দেয়, ততবারই সে ফিরে আসে। অতঃপর বাবুর্চি চুলা থেকে ডেকটাকে নামালেন এবং যেখানে বাচ্চাদের খাবার দেওয়া হবে সেখানেই নিয়ে গেলেন। বাবুর্চি ছাত্রদেরকে ডাল দিবেন এবং অন্য একজন সেখানে ভাত পরিবেশন করবেন। বিড়ালটি এই দৃশ্য দেখছিল এবং তার খুবই কষ্ট হচ্ছিল। সে বারবার সেই ডালের ডেকটির আশেপাশে ঘোরাঘুরি করতে লাগল। বাবুর্চি কিছুতেই বুঝতে পারছে না কি ঘটনা ঘটতে চলেছে। এক পর্যায়ে যখন বিড়ালটা দেখল এবার তো সকলকে খাবার পরিবেশন করা হবে এবং তা খেয়ে সকলে অসুস্থ হয়ে পড়বে, এমনকি সাপের বিষের প্রভাবে তাদের জীবন নাশ হয়ে যাওয়ারও শঙ্কা রয়েছে। তখন বিড়ালটা ভাবল, তার মতো একটা নগণ্য বিড়াল যদি এই ডালের মধ্যে লাফ দিয়ে নিজেকে সমাপ্ত করে ফেলে, তাহলে হয়তো কেউ এ ডাল গ্রহণ করবে না, বরঞ্চ এর বিনিময়ে এতজন আলেম নিশ্চিত ইন্তেকালের হাত থেকে রক্ষা পাবে। অতঃপর যে ভাবা সেই কাজ, বিড়ালটা আলেমদের জন্য নিজেকে উৎসর্গ করে দিল। সে গরম ডালের মধ্যে ঝাঁপ দিল। যখনই বিড়ালটা ডালের মধ্যে ঝাঁপ দেয়, বাবুর্চি অবাক হয়ে যায়। বাবুর্চি ওই ডাল আর কাউকেই পরিবেশন করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে সেই বুজুর্গ দরবারে হাজির হয়ে যান এবং বাবুর্চি ওনাকে বলেন, হুজুর, এই বিড়ালটা এসব কাণ্ড ঘটিয়েছে, এর কারণ কি হতে পারে কিছুই বুঝতে পারছি না। হুজুর বললেন, শীঘ্রই ওই ডালের ডেকটাকে উপুর করে দাও এবং দেখো ডালের মধ্যে বিষাক্ত কিছু পড়েছে কিনা। হয়তো তুমি তা দেখতে পাও নাই, কিন্তু তোমার বিড়ালটা তা লক্ষ্য করেছিল। অতঃপর ডালের ডেকটা উপুর করে ঢেলে দেওয়া হলো এবং দেখা গেল ডালের তলায় একটি সাপ পড়ে আছে। তখন আর কারো বুঝতে বাকি রইল না যে বিড়ালটা কেন এসব কাণ্ড ঘটিয়েছে এবং কেনই বা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলের মনে তালিমুল আলিমদের প্রতি ভালোবাসা জাগিয়ে দেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ সঠিক সময়ে আদায় করতে পারার তৌফিক দান করুন, আমিন। সকলে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলের দোয়া কবুল করুন। এমন শিক্ষণীয় ও জ্ঞান নির্ভর ইসলামিক ঘটনা নিয়ে নিয়মিত বিসমিল্লাহ টিভিতে হাজির হব ইনশাআল্লাহ। তাই যদি বিসমিল্লাহ টিভিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও নিজেদেরকে সঠিক পথে পরিচালিত করার একটি দিক নির্দেশনা পায়।